তো আজ আমরা কথা বলবো পাইলস আর ফিশারের মাঝে কি পার্থক্য আছে আর এই দুই রোগের কি চিকিৎসা করা যায়। আজ আমরা জানবো যে পাইলস আর ফিশারের মাঝে কি পার্থক্য আছে, তাদের সিমটমগুলো কি আর তাদের জন্য ট্রিটমেন্ট কিভাবে করা যায়। তো সর্বপ্রথমে ফিশার যা হয়, ফিশার বলতে যদি আমরা বাংলায় বলি ডিরেক্ট ট্রান্সলেশন হবে চিড় ধরা, মোশনের জায়গায় মানে মলদারের জায়গায় এক ছোট চিড় ধরে যায় হার্ট স্টুল অথবা কনস্টিপেশনের কারণে। এর কারণে আমাদের বেশ বার্নিং পেইন হয়, যখনই আমরা মোশন পাস করব তখন বেশ জ্বলন অনুভূত হবে যা কয়েক ঘন্টার জন্য লাস্টিং করতে পারে। তো এই হলো ফিশারের লক্ষণ। পাইলসে যা হয় তা অ্যাকচুয়ালি আমাদের যে এনাল ক্যানাল থাকে মলদারের 4 সেন্টিমিটার ভেতরে কিছু এনাল সংকোচন হয়, যার উপরে যদি ক্রমাগত প্রেশার পড়তে থাকে তাহলে ধীরে ধীরে সাইজে বড় হয়ে যায় আর এই বড় হওয়া মাংসকে আমরা পাইলস বলে থাকি, যা কখনো কখনো ব্লিড হতে পারে। তো ফিশার আর পাইলস দুটোর মাঝে মূল পার্থক্য এটাই যে ফিশার যেটা হয় দ্যাট উইল অলওয়েজ বি পেইনফুল। এতে যে ব্লিডিং হয় তা হার্ডলি এক আধ ড্রপ হতে পারে, ওয়ার এস পাইলসে যে ব্লিডিং হয় তা এক অথবা 2 চামচেরও বেশি হতে পারে। আর অনেকবার পাইলসে যে ব্লিডিং হয় তা পেইনলেস হয়, মানে আপনার ব্যথা থাকবে না কিন্তু ব্লিডিং অনেক হতে পারে। পাইলসেও কিছুটা পেইন হতে পারে কিন্তু তা 5-10% লোকের মধ্যেই। পাইলস আর ফিশার যদিও দুটি আলাদা আলাদা রোগ কিন্তু এই দুই রোগ হওয়ার কারণ একই, যেটি মেইন কারণ তা হলো কনস্টিপেশন আর হার্ট স্টুল। পাইলস আর ফিশার এই দুইটাই প্রগ্রেসিভ ডিজিজ, তার মানে যদি এর সঠিক সময়ে ট্রিটমেন্ট না করেন তাহলে ধীরে ধীরে সামনে যেয়ে এটি বাড়তেই থাকবে এবং কমপ্লিকেটেড সমস্যা তৈরি হবে যার ট্রিটমেন্ট অতটাই ডিফিকাল্ট হতে পারে। যেমনটা আমি আপনাদেরকে বলেছি, পাইলস আর ফিশার এক ধরনের প্রগ্রেসিভ ডিজিজ, তাই আমরা মেডিসিন দিয়ে এর প্রগ্রেশন থামিয়ে তো রাখতে পারি, মানে আপনাকে আমরা সিমটোম্যাটিক রিলিফ দিতে পারি। আপনার ব্লিডিং থাকলে উই ক্যান স্টপ দ্য ব্লিডিং, যদি পেইন থাকে তবে উই ক্যান গিভ ইউ পেইন কিলার্স অ্যান্ড রিলিভ দ্য পেইন। কিন্তু যে বেড়ে যাওয়া মাংস আছে, যে সোয়েলিং আছে, তা কোনো মেডিসিনে ভালো হবে না, এর জন্য আমাদের সার্জারি করতে হয়। সার্জারিতে এখন অনেক নতুন নতুন টেকনিক্স এসেছে, আমরা সার্জারিতে লেজার অথবা স্টেপলারেরও ইউজ করতে পারি যাতে আপনার মিনিমাল পেইন হয়, আপনার রিকভারিও ফাস্টার হতে পারে। মেডিকেমেন্ট অর ঔষধে আপনার সিমটমস তো রিলিফ হয়ে যায়, কিন্তু যতদিন আপনার মেডিসিন চলবে আপনার সিমটমস রিলিফ থাকবে। একবার যদি আপনি মেডিসিন বন্ধ করেন তবে কিছুদিন পর আপনার পুনরায় ব্যথা শুরু হয়ে যাবে, তাই মেডিকেলি যে ট্রিটমেন্ট দিবে তার টেম্পোরারি ইফেক্ট দিবে আপনাকে। আপনি যদি কোনো ডেফিনেটলি ট্রিটমেন্ট চান তবে সার্জারি উইল বি এ বেটার অপশন। এই ছিল কিছু পাইলস আর ফিশারের সম্পর্কে কিছু সংক্ষেপ ধারণা। যদি আপনার আরও কোনো ডাউটস থাকে তবে আপনি নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। বুক ইয়োর সার্জারি অ্যাপয়েন্টমেন্ট অন pristynecare.com/bd. Pristyn Care.